বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, এই শীতে আমরা পাখির কোন কোন মেডিসিন ইউজ করব, আমরা পাখি যেমন ঠান্ডা না লাগে, আমাদের পাখি যাতে অসুস্থ না হয়, সেক্ষেত্রে আমরা কোন কোন মেডিসিন ইউজ করব এবং কি কোন কোন টিপস আমরা ফলো করব, আর কোন কোন মেডিসিন খাওয়াইলে আমাদের পাখি অসুস্থ হবে না বা শীতের হাত থেকে বাঁচতে পারবে। তো বন্ধুরা চলুন মূল ভিডিওতে চলে যাই। বন্ধুরা, আমি আপনাদেরকে তিনটি ওষুধের সাথে পরিচয় করে দিব। এই ওষুধটি আপনারা বাসায় রাখবেন, আর এই ওষুধটি আপনাদের পাখি যদি কোনো সমস্যা হয়ে যায় তো আশা করি এই ওষুধটি ইউজ করলে আপনাদের কবুতর ও পাখি দুটোটাই সুস্থ থাকবে। আর আপনারা যদি ঠান্ডার ওয়েদার বেশি থাকে সেক্ষেত্রে এই ওষুধটি প্রয়োগ করতে পারেন, আর যদি আপনাদের রুমের টেম্পারেচার কম থাকে তাও আপনি এই ওষুধটি প্রয়োগ করবেন। আর চেষ্টা করবেন যেহেতু টেম্পারেচার বাড়ানো যায়, যেভাবে হোক, সাইড ওয়াটার লাইট দিয়ে হোক বা হিটার দিয়ে হোক, যেভাবে হোক চেষ্টা করবেন রুমের টেম্পারেচার বাড়ানোর জন্য। যেমন আমার রুমে এখন আছে কত, মোটামুটি এখন দিনের 8:27 আছে, এর মধ্যে থাকলে আপনার চলবে, কোনো সমস্যা হবে না। আর সমস্যা হয়ে গেলে আপনি কোন কোন মেডিসিনটি ইউজ করবেন, যেমন ঠান্ডার জন্য প্রথমে আমি যেটি রাখছি তালিকায় এটি হলো কসমিক্স প্লাস। এটা খাওয়াইলে আপনার পাখি কোন কোন সমস্যার থেকে সমাধান পাবে, যেমন আপনার পাখি যদি কখনও হাসি দেয়, কাশি দেয় বা চোখ বন্ধ করে রাখে, ডিম মেরে বসে থাকে, দেখা যায় নিঃশ্বাস নেওয়ার সময় প্লেস জাম্পিং করে, তো সেক্ষেত্রে আপনি এই ওষুধটা ইউজ করতে পারেন। এই ওষুধটা ইউজ করার নিয়ম, 1 লিটারে 1 ml দিয়ে ইউজ করবেন। আপনি চাইলে 1.5 থেকে 2 গ্রামও ইউজ করতে পারেন 1 লিটার পানিতে, খাওয়াবেন 7 দিন, 4 ঘন্টার বেশি বা 6 ঘন্টার বেশি এই পানিটা রাখবেন না, যে পানিটা গোলাবেন পাউডার দিয়ে, 6 ঘন্টার ঊর্ধ্বে এই পানিটা রাখবেন না, নাড়া কাটাই ভালো আমার মতে। তো আপনাদের পাখি যখন ঠান্ডা লাগে, ঠান্ডার পাশাপাশি শুধু পাখি ঠান্ডা লেগেই বসে থাকে না, আপনাদের ওই ঠান্ডা পাখি লাগলে দেখবেন আপনার পায়খানা নষ্ট হয়ে যাবে, চুনা কালার হয়ে যাবে, চুনচুন, তারপরে দেখবেন আস্তে আস্তে পায়খানার রং পরিবর্তন হইতেছে। সেই সমস্যার জন্য আপনারা কোন ওষুধটা ইউজ করবেন? সেই সমস্যার জন্য আমি যে ওষুধটা ইতালিকে রাখছি USB 30। আপনি USB 30 ব্যবহার করবেন কোন সময়, দেখবেন আপনার পাখি যখন একটু চুনা হালকা মলদার বিয়ে হচ্ছে তখন আপনি USB 30টা ব্যবহার করবেন। 1.5 ml 1 লিটার পানিতে দিয়ে 7 দিন ইউজ করবেন। 7 দিন ইউজ করার পরে আশা করি এই পাউডার দিয়ে গোলানো পানিটা 4 থেকে 6 ঘন্টার বেশি রাখবেন না। আর আপনার এই ওষুধটা খাওয়াইলে কোন কোন পাতলা পায়খানার কাজ করবে, আপনার যদি এসে চুনের মতো আঠালো পদার্থ বের হচ্ছে, পায়খানার সাথে আঠালো পদার্থ বের হচ্ছে যেটাকে আমরা আমাশার সমস্যা বলি, দেখা গেছে পায়খানার সাথে অনেক পরিমাণে পানিও বের হচ্ছে, আর দেখা যায় যদি গ্রিন কালার পুজো বের হয়ে যাচ্ছে, তো আশা করি আপনারা আগের থেকে ইউজ করবেন। যখন আপনারা চুনা কালারের পায়খানা দেখবেন তখনই আপনারা এই ওষুধটা ইউজ করবেন, তখন ইউজ করলে আশা করি ভালো কাজও দিবে। আর যদি আপনারা যখন পাখি অসুস্থ হতে হতে সবুজ পায়খানা হয়ে যায় তখন ইউজ করলে কাজ হয় কি না অত বেশি গ্যারান্টি দিয়ে বলা যায় না, কারণ তখন এক পর্যায়ে পাখি আপনার অসুস্থর দরজায় চলে যায়। আপনারা আশা করি প্রতিদিন পাখির ট্রেড চেক করবেন যে কোন পাখিটা কীরকম হাগলো। এটি একটি স্যালাইন, এটা পাখির স্যালাইন, তো আপনারা এই স্যালাইনটি ওই দুটি ওষুধের সাথে ইউজ করবেন, 1 ml বা 1.5 ml যাই দেন 1 লিটার পানির সাথে, এটাও 1 ml দিয়ে দেবেন 1 লিটার পানিতে, 1 ml দিয়ে দেবেন। 1 ml দিয়ে দিলে আশা করি আমাদের যখন পাতলা পায়খানা হয়ে থাকে তখন আমরা ওষুধের পাশাপাশি আমরা স্যালাইনও খাই। স্যালাইন খাওয়ার উদ্দেশ্য হলো স্যালাইনে দেখা যায় হালকা পাতলা পায়খানাও শক্ত করে, শরীরের দুর্বলতাটাও কাটে, তা আমরা ওই দুটি ওষুধের সাথে এই ওষুধটাও পাখিকে দেওয়ার চেষ্টা করব, দিলে কী হবে আমাদের পাখি দ্রুত সুস্থ হয়ে উঠবো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে বেল বাটন অন করে দেবেন, একটা লাইক দিয়ে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা, আল্লাহ হাফেজ।